নমস্কার নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে, যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে। আসন্ন পুর নির্বাচনকে কেন্দ্র করে শাসক দল বিজেপি অনেকটাই কিন্তু তেজিভাব এনেছে তাদের প্রচারণে। বিভিন্ন ওয়ার্ডগুলোতে স্ব প্রার্থীরা, সেই এলাকার প্রার্থীরা, বিজেপি মনোনীত প্রার্থীরা কিন্তু প্রচারাভিযানে বেরিয়ে পড়েছেন, ডোর টু ডোর যাচ্ছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন এবং তার পাশাপাশি সমস্যাগুলো যেরকম ভাবে জানার চেষ্টা করছেন, সমস্যা সমাধান করবেন সেই এলাকাগুলোর, সেই প্রতিশ্রুতিও কিন্তু অবশ্যই দিচ্ছেন। জলের সমস্যা হোক বা রাস্তাঘাটের সমস্যা বা বিদ্যুতের সমস্যা, সমস্ত দিকেই প্রার্থীরা নজর রাখবেন আগামী দিনে, সেই প্রতিশ্রুতি কিন্তু অবশ্যই দিচ্ছেন। আগামী 25 নভেম্বর পুর পরিষদ ও নগর পঞ্চায়েত এবং আগরতলা পুর নিগম ভোট হতে চলেছে এবং হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো বর্তমানে বাড়ি বাড়ি প্রচারে অধিক গুরুত্ব আরোপ করেছে। অন্যান্য দিনের মতো সোমবার সকালে নিজ নির্বাচনী এলাকায় বাড়ি বাড়ি প্রচার করলেন আগরতলা পুর নিগমের 20 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী রত্না দত্ত। এই প্রচারাভিযানে মহিলাদের সংখ্যাই ছিল অধিক। নিজ বক্তব্যে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন বিজেপি প্রার্থী রত্না দত্ত। অবশ্যই এর আগেও আমরা দেখেছি রত্না দত্ত তিনি নিজের ওয়ার্ড এলাকায় বিভিন্ন বাড়িগুলোতে ঘুরে ঘুরে দেখেছেন এবং আজকেও তার অন্যথা হয়নি। 25 নং ওয়ার্ডের প্রার্থী, দুঃখিত, 20 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী রত্না দত্ত তিনি প্রচারাভিযানে বেরিয়েছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বাড়ি বাড়ি গেছেন তিনি, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন এবং প্রতিক্রিয়া সাধারণ মানুষের ভালোই পেয়েছেন এমন কথাই কিন্তু জানিয়েছেন প্রার্থী রত্না দত্ত। কি বলছেন তিনি শুনবো। আপনারা শুনলেন বিজেপি মনোনীত প্রার্থী রত্না দত্ত কি বলেছেন এই ব্যাপারে এবং তার পাশাপাশি জয়ের ব্যাপারে তিনি 100% নিশ্চিত সেই কথাই কিন্তু বলছেন। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকাগুলোতে, রাজ্যের বিভিন্ন জায়গাগুলোতে প্রার্থীরা, বিজেপি মনোনীত প্রার্থীরা বিশেষ করে স্ব এলাকাতে প্রচারাভিযানে বেরোচ্ছেন, সাধারণ মানুষের সমস্যা জানার চেষ্টা করছেন, আগামী দিনে সেগুলো সমাধান করবেন বিজয়ী হলে, সেই প্রতিশ্রুতিও কিন্তু অবশ্যই দিচ্ছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধী দলের কিন্তু সেই রকম ভাবে প্রার্থীদেরকে মাঠে দেখা যাচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে বিরোধী দলের প্রার্থীরা মাঠে দেখা গেলেও ততটা কিন্তু তেজিভাব তাদের প্রচারাভিযানে লক্ষ্য করা যাচ্ছে না যতটা বিজেপি দলের প্রার্থীদের লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন জায়গাগুলোতে বিজেপি প্রার্থীরা যাচ্ছেন এবং সরাসরি সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, তাদের সমস্যা দুর্দশার কথা জানার অবশ্যই চেষ্টা করছেন। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।